তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? ও বেরোতে না হতেই তো নিজের লাইফ খতম করলাম। তো আশা করি অবশ্যই ভালো আছেন। জিটিএ ভাইস সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দুইটা গ্যাংয়ের মধ্যে মারামারি লাগাবো, যেটা আমাকে এভিডি কাজ দিবে। তার আগে আমার কিছু অস্ত্রের প্রয়োজন, অস্ত্রের ব্যবস্থা করা লাগবে। আমি এভিরির কাছে চলে এসেছি, রিয়েলিস্টিক ব্যবসায়ী এভিরি। তো আমার অস্ত্রের ব্যবস্থা হয়ে গেছে এবং আমি লাইফ জ্যাকেট এবং লাইফ দুইটাই নিয়েছি, অর্থাৎ লেভেল থ্রির ভেস্ট এবং আমার লাইফ দুইটা নিয়েছি। এখন দেখা যাক আমাকে এভিরি কি বলে, কীভাবে কাজটা করতে হবে। টমি, উনি চশমুদ্দিন। চশমুদ্দিন, ইনি হলো টমি, এই শহরের নতুন বন্দুকবাজ। চশমুদ্দিন, চুপ করো, তোমার কিছু শিখা দরকার। কিছু জমি জমা নিয়ে দু গ্যাংয়ের মধ্যে প্রচণ্ড মারামারি লেগে গেছে। এই মারামারিটা এখন মহামারী আকারে ছড়িয়ে গেছে, এটা এখন অনেক বড় আকার ধারণ করেছে। কথা ভালো করে শুন, চার চোখ ঘুমাইস না। কিছুদিন আগে একজন হাইতি গ্যাংলর্ড মারা গেছে, কিউবানরাই কাজ করেছে, তারা এখনও চেতে নাই। আমরা তাদেরকে চেতিয়ে দিব, তুমি একজন কিউবান লোক সেজে গিয়ে তাদের দাফন কার্য নষ্ট করে দিবা, সব জায়গা খিচুড়ি করে দিবা। চশমুদ্দিন, আবার ঘুমাস, তারপর দেখবে সাপ আর বেজির খেলা কাকে বলে। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে আমি দেখব তাদের দূর কত দূর। তো বুঝতেই পারছেন আমাকে কি করতে হবে। তো আমি তাড়াতাড়ি করে একটা গাড়ি নিই এবং নতুন গাড়ি নিলাম এবং যেখানে ড্রেসটা পাওয়া যাবে সেখানে যাব। তো ড্রেসটা পাওয়ার আগে আমি ভাবছি যে এমন কিছুতে না যাই যেটাতে আমার সমস্যা হয়। তো আমি আগে গানটা ঠিক করি, আমার মাউসের একটু প্রবলেম হয়ে গেছে। এই গানটা নিয়ে যাব গাড়িটা নিয়ে। নতুন শহরে দ্বিতীয় মিশন আমার এটা। আমি চলে এসেছি আমার জামা কাপড়ের দোকানে, ওখানে জামা কাপড়টা পরবো, তারপরে বের হবো। এই হাইতি গ্যাংয়েরাকে আমার এই গাড়ি নিয়ে মারার কারণ হচ্ছে ওরাকে মারার সময় খুব কম পাবো, এই জন্যই আমি গাড়ি নিয়ে দেখতে যাচ্ছি। চলে এসেছি আমি রাস্তাতে একদম। এদেরকে আমার একটু মারা লাগবে, তাই সবাইকে মারা লাগবে। প্রায় সবাইকেই আমি খতম করে ফেলেছি, এখন আমাকে দেখতে হবে যেখানে কী আছে।
সেখানে পেলাম নাও গেট আউট অফ লিটিল হাটটায়। তো আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমাকে একটু সামনে পুলিশ টোকা লাগছে। সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমার পুলিশ, পুলিশটা হচ্ছে আমার সবথেকে বড়ো সমস্যা। পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে। আমাকে একটা গাড়িতে ঢুকতে হবে। তো হয়ে গেছে আমার লিটিল হেটেই, যাই হোক এটা কী উচ্চারণ আমার উচ্চারণটা ঠিকানা। তো আমার কমপ্লিট হয়ে গেছে মিশন, এখন আমাকে চলে যেতে হবে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার মিশনটি দেখার জন্য। যারা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, ছড়িয়ে দিন আপনাদের কাছের বন্ধুদের কাছে, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত।